হ্যালো, ডাক্তার রায় বলছেন? না, আমি ওয়ার কমান্ডার বলছি, বলুন। আমি মদনা বলছি। কি দরকার বলুন? বলছি যে আমার বউ 5 মাসের পোয়াতি আছে, তো ডাক্তার বলেছিল 5 মাস পর একবার চেক আপ করাই নিয়ে যাবে, তাই নামটা লিখাছি। আচ্ছা, নামটা বলুন। আমার বউ। কি বলছেন, আমার বউ, আমার বউ? হ্যাঁ, না না, আপনার লয়, আপনার লয়, আমার বউ। আরে দাদা, আপনার বইয়ের একটা নাম তো আছে নাকি? হ্যাঁ, সে তো থাকারই কথা, লিখুন উমারানী। হ্যাঁ, কি মা বললাম না, উমারানী, উমারানী বোস, বলি উমারানী তো একসঙ্গে লিখবেন। আরে বাবা, নাম লিখতে জানি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আধার কার্ড হাতে পাবার পর থেকে আর কাউকে ভরসা করতে লারি। কেন কেন আবার? আমার পদবী হইল পাল, সালারা আধার কার্ডে পট ওকে ব করে দিনছে। তাহলে আর বলছি কি, আবার আমার বইয়ের আধার কার্ডটাতে উটো লিখেছে, তারপরে বিরাট বড় একটা ফাঁক দিয়ে রানী বোস। দুজনার কেউ লজ্জায় কাউকে আধার কার্ড দেখাতে লারি। তা আপনি আধার কার্ডের নাম সংশোধন করেছেন নাই কেন? সাহস হয় না, ভয় লাগে। পদবী তো না হয় তাও ঠিক আছে, ম্যানেজ করিয়ে লোব। সংশোধন করাইতে গেলে যদি আবার মদনার মত চ করিয়ে দেয়, তাহলে তো আমাকে আত্মহত্যা করতে হবে। হ্যাঁ বুঝলাম, আপনার প্রবলেমটা বুঝলাম। বলছি দাদা, ফটোটা কালার তুলবো না সাদা কালো? কিসের ফটো? ওই যে আগেরবার ডাক্তারবাবু বলেছেন আসার আগে ফটো তুলিয়ে আসবেন, তা জয়েন্ট তুলবো না সিঙ্গেল কিছু বলে নাই। দাদা, ই ফটো সি ফটো নয়, ইটো ইউএসজি ফটো। আচ্ছা শুনুন শুনুন, নাম তো লিখে দিয়েছি। ফটো যখন হবে তখন আপনার বউকে সেই দিন খালি পেটে আনবেন। কি যে বলেন দাদা, বইয়ের পেট তো নিজে যদি খালি করতে পারতাম তাহলে ডাক্তারের কাছে কেন যাব? মানে মানে বলি, আপনাকে তো বললাম আমার বউ 5 মাসের পোয়াতি, তো ওকে আমি খালি পেটে কি করে নিয়ে যাব? ও দাদা, আপনি কি কাজের সময় ইয়ারকি মারছেন? খালি পেট মানে কিছু না খাওয়াই আসবার কথা বলছি। কেন দাদা, টিফিনের ব্যবস্থা আছে নাকি? না মানে একবার রক্ত দিয়েছিলাম, ডিম কোলা টিফিন দিয়েছিল। এই অনেক বললেন, এবার শুনুন, যে ছবিটা হবে তার জন্য খালি পেটে আসতে হয়, তাই খালি পেটে আনবেন, আর কাল সকাল 10টায় চলে আসুন। কালকে তো হবে না দাদা। কেন? কালকে তো দুয়ারে সরকার আছে, রেশন কার্ডে ছেলের নামটা তুলবো। আপনাকে নিয়ে তো আচ্ছা মুশকিল, ছেলে আগে হোক। কেন হবে না? আপনি কেমন কম্পাউন্ডার, আপনার নিজের ডাক্তারের উপর ভরসা নাই? আমি সে কথা কখন বললাম? আমি বলতে চাইছি বাচ্চা আগে জন্মাক। জন্মাবে নাই তো কি, সারা জীবন তো মায়ের পেটেই থাকবে, একবার পেটে যখন এসেছে তখন জন্ম নিবে কি? তাই আদর্শ বাবা হিসাবে আমাকেও তো ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। ভবিষ্যতের এত তারা হবে নাই, মেয়ে জন্মাবার পর পরে কি বিয়ে হয়ে যায়? তাও বাবা মা টুকটাক গয়নাগাঁঠি গড়াইয়ে রাখে, ভবিষ্যতে বিয়ের সময় কাজে লাগবে ভেবে। ওকে ওকে ঠিক আছে, কিন্তু পরশু থেকে 1 মাস ডাক্তার বসবে নাই। দরকার নাই, দাঁড়াই দাঁড়াই দেখে নেবে। আউট অফ স্টেশন, ডাক্তারই থাকবে নাই। এটা তাহলে কি হবে? চিন্তা নাই, আপনাদের অসুবিধার কথা চিন্তা করি ডাক্তারবাবু অন্য একটা ডাক্তারকে ঠিক করেছেন, উনি দেখবেন। কি এটা কি যাত্রা রিহার্সাল হয়েছে? একজন নাই বলে তার জায়গায় অন্যজন বক্সি মারবে? ডেলিভারির দিন যদি আমার বইয়ের কোনো একটা কাজ পড়ে যায় আর আমি অন্য লোকের বউকে সঙ্গে নিয়ে যাই, ডাক্তারবাবু কি তার ডেলিভারি করাই দেবে? বলছি দাদা, আপনি কি গাঁজা টাজা খান? বিশ্বাস করুন কোনো নেশা নাই, তাও আমার বউ মাঝে মাঝে সন্দেহ করে। করা তো স্বাভাবিক। বলছি দাদা, আমার মনে একটু শেষ প্রশ্ন ছিল। বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। বলছি আপনি যে বললেন পরশু থেকে অন্য একজন ডাক্তার দেখবে, তা তিনি আবার প্রথম থেকে চিকিৎসা করবেন নাই তো? তা কেন করবে, যতদূর অব্দি চিকিৎসা হয়েছে তারপর থেকে করবে। না মানে আমার বড় বেটার টিউশনি মাস্টার, মাঝপথে একবার পাল্টাইছিলাম, তো নতুন স্যার বলল কে কি পড়াইছে আমি জানি না, আমি আবার প্রথম থেকে শুরু করব, তাই টেনশন তো হচ্ছে, নতুন ডাক্তার এসে যদি ডেলিভারি ডেট তো পিছাইয়ে দেয়। এই হারামজাদা, রাখ ফোনটা।
সালা সকাল থেকে কোনো কাজ নাই, মাথা চাইতে এসছে। যা বাবা, ফোন তো কেটে দিল কম্পাউন্ডার বাবু। এ বেড়াও বেড়াও, গাদা ভিড় আছে, এখন ভিক নাই। সালা সকাল সকাল মাথা চাইতে সব কোথা থেকে আসে কে জানে। আমি ভিকিরি লই। তাহলে এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে খালি গায়ে এসছিস কেনে? ভিকারি লই, ভিকারি না হইলে সুইয়াটা ছেড়ে দিলাম, একটু জামা প্যান্টও জুটে নাই। জামা প্যান্ট পরবো কেনে? টাকা খরচা করে গোটা গায়ে উল্কি করাইছি, শীতে কেঁপে হার্ট অ্যাটাক করে মরে দেবো, তাও জামা প্যান্ট পরবো না। তা কি হয়েছে, কি জন্য এসছো? আমার বউ প্রেগনেন্ট, তাই ডাক্তার দেখাতে এসছি। তা বউ কই? বইয়ের কি দরকার, আমি একাই এসছি। বাচ্চার মা কি আনো নাই, তো ডাক্তার কি দেখবে? বাচ্চাটা কি ওর মায়ের একার? আমি ওর বাবা বেটি, বাচ্চার উপর আমারও সমান অধিকার আছে। আজ ডাক্তারকে আমাকেই দেখতে হবে। এই শালা কি কার মুখ দেখে উঠেছিল? সব এক এক তো ইউনিক পিস। এই এ বেরিয়ে এখান থেকে। হ্যাঁ যাবো নাই, আগে ডাক্তার দেখাবো তারপর যাবো। শালা তো বেরে ডাক্তার দেখাবি লয়। সিকিউরিটি, এই শালাকে চ্যান ধরিয়ে লেবার রুমে ঢুকাও, শালুর আজকে ডেলিভারি করবো। যেতে না পারে।